যশোর রোডের উপর দাঁড়িয়ে থাকা গাছগুলির বিপজ্জনক ডালগুলি চিহ্নিত করে তা দ্রুত পরিচর্যার দাবি এপিডিআর বনগাঁ শাখার। এই মর্মে চিঠি এনএইচ সহ মহকুমার বিভিন্ন প্রশাসনিক দপ্তরে। যশোর রোডের মরা ও বিপজ্জনক ডালগুলিকে চিহ্নিত করে আদালতের নির্দেশ মেনে তা পরিচর্যা করার আবেদন জানালো গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতি বা এপিডিআর বনগাঁ শাখা। এই মর্মে গাইঘাটার ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার অফিসে গিয়েও আবেদনপত্র জমা দেন তারা। মঙ্গলবার একই দাবিতে মহকুমা প্রশাসন, বনগাঁ পৌরসভা সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরেও আবেদনপত্র জমা দেওয়া হয় এপিডিআরের পক্ষ থেকে। প্রসঙ্গত, যশোর রোড সম্প্রসারণ বারাসাত কাজীপাড়া থেকে বনগাঁ এক নম্বর রেলগেট পর্যন্ত বনগাঁ শিয়ালদা ও বনগাঁ রানাঘাট শাখার রেললাইনের ওপর আরবি বা রেলওয়ে ওভারব্রিজ তৈরির পাশাপাশি যশোর রোড চওড়া করবার জন্যে 4,000-এরও বেশি গাছ চিহ্নিত করা হয়। পরিবেশ রক্ষার দাবিতে এপিডিআর ও পরিবেশ প্রেমীরা আদালতের দ্বারস্থ হন। হাইকোর্টে রাজ্য সরকার গাছ কাটার ব্যাপারে রায় পাবার পর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন এপিডিআর ও পরিবেশ প্রেমী সংগঠনের কর্মীরা। গাছ কাটার ওপর স্থগিতাদেশ জারি করেন মহামান্য সুপ্রিম কোর্ট। তবে নির্দেশনামায় বলা হয়, প্রয়োজনে রুগ্ন ও বিপজ্জনক গাছের ডাল চিহ্নিত করে সেগুলি পরিষ্কার করা যেতে পারে। এসবের মাঝেই গত রবিবার মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যায় চাঁদপাড়া এলাকায়। আচমকায় গাছের ডাল চাপা পড়ে মৃত্যু হয় এক ব্যবসায়ীর ও সেই দোকানে থাকা এক ক্রেতার। মৃত্যু হয় রতন মণ্ডল ও স্নেহাংশু বিশ্বাসের। প্রতিবাদে রাস্তার মাঝে গাছের গুড়ি ফেলে পথ অবরোধে সামিল হন স্থানীয়রা। গাছ কাটার দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে স্থানীয়দের সাথে কথা বলার পর বনগাঁ পৌরসভার পৌরপতি গোপাল শেঠ বলেন, সরকার ব্যবস্থা না নিলে আমরা স্থানীয়ভাবে গাছের ডাল কাটার ব্যবস্থা করব। মঙ্গলবার এপিডিআরের পক্ষ থেকে পৌরপতির কাছেও গাছের ডাল কাটার বিষয়ে আবেদন জানানো হয়। এ বিষয়ে পৌরপতি এদিন বলেন, দুটো তত্তাজা প্রাণ চলে গেল, আমরা সেখানে গিয়ে গেছিলাম, সেই মানুষগুলোর কথা তাদের কথা না আমাদেরও কথা, আমাদেরও তো মৃত্যু হতে পারে, এপিডিআর যারা করে তাদেরও মৃত্যু হতে পারে, তাহলে মানুষকে বাঁচিয়ে তারপরে তো গাছ। তো সুতরাং সেই জায়গাটা ওদের কাছেও অ্যাপিল করেছিলাম, আমরা ওদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আমার সঙ্গে সহমত হয়েছে এনএইচের গাছ কাটার ব্যাপারে। যেখানে যেখানে গাড়ি যেখানে যেখানে গাছগুলো বিপজ্জনক অবস্থায় আছে সেই গাছগুলো কাটতে হবে। কোথাও লরি আটকে যাচ্ছে, সেখানে গিয়ে একটা করে অ্যাক্সিডেন্ট হচ্ছে, কোথাও শুকনো ডাল ভেঙে পড়ছে, যে কাঁচা ডালও ভেঙে পড়ছে, তার ভিতরে 250 বছরের গাছ ভিতরে সব পোপড় হয়ে তার মধ্যে বিভিন্ন ভাবে সেখানে গিয়ে গাছগুলো রুগ্ন অবস্থায় হয়ে গেছে। এদিন গাইঘাটার বকচড়াতে পৌঁছে এনএইচ দপ্তরের আধিকারিকদের কাছে আবেদনপত্র পৌঁছে দেন এপিডিআরের কর্মীরা। এ বিষয়ে এপিডিআর কর্মী দেবাশিস রায়চৌধুরী বলেন, কোনো মৃত্যুই কখনো কাম্য নয়, আমাদের আন্দোলন মানুষকে বাঁচানোর জন্যে। আদালতের নির্দেশ মতো আমরাও আবেদন করছি গাছ পরিচর্যা করা হোক। যে কোনো মানুষের মৃত্যু, যে কোনো দুর্ঘটনা ভীষণভাবে আমাদের মর্মাহত করে, আমরা এর ঘোরতর বিরোধী। মানুষের মৃত্যুটা কখনোই কাম্য না, এবং গাছ যে বাঁচানোর জন্য যে আন্দোলন হয়েছিল সেটা তো মানুষের স্বার্থেই, পরিবেশের স্বার্থে। আজকে সারা পৃথিবী চাইছে যে পৃথিবীর মানে বেশিরভাগ অংশ গাছপালা কেটে পৃথিবীর আজকে যে জলবায়ুর পরিবর্তন হচ্ছে, গরম পড়ছে, বৃষ্টি হচ্ছে না, সবগুলো তো গাছ না কাটার জন্যে। এবং এখানে 4,500 গাছ কেটে ফেলার একসঙ্গে সিদ্ধান্ত হয়েছিল, এবং সেই সিদ্ধান্ত আদালতে যারা যাওয়া হয়েছিল আদালত তার মান্যতা দিয়েছেন। যদি এটা কোনো সারবত্ত না থাকতো তার কোর্টে কেস নিতে নিয়ে কোর্ট ফিরিয়ে দিতেন এটাকে। আদালত তখনই কোনো কেস গ্রহণ করেন যখন তার সারবত্তা থাকে। তারা কেস গ্রহণ করেছেন, আদালতের থেকেও দুবার বিশেষজ্ঞ কমিটি পাঠানো হয়েছে যশোর রোডের গাছ সার্ভে করার জন্যে, যে গাছগুলো মানে রাখার দরকার আছে কিনা। তারপরে আদালতে স্থগিতাদেশ আছে, কিন্তু আদালত এও বলেছেন যে গাছের পরিচর্যা করা যেতে পারে, যে গাছগুলো মরার যে কাঠগুলো দুর্বল হয়ে গেছে সেগুলো সরিয়ে ফেলা, আমরা সেটা জমা দিলাম। এবং আমরা বললাম যে গাছের যে গাছগুলোর অবস্থা খারাপ, যে ডালগুলো দুর্বল হয়ে আছে ভেঙে পড়তে পারে, সেই গাছগুলোকে অবিলম্বে এরা ব্যবস্থা করুন। একটা দপ্তর না পারলে সরকারের যে বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় সাধন করে কাজগুলো করুন, আদালতের সেরকম নির্দেশ আছে। গাছ বাঁচিয়ে রাস্তা সম্প্রসারণ করতে আগেও বলেছি, বনগাঁ পেট্রাপোলে যেরকমভাবে রাস্তা আছে, মাঝখানে গাছ আছে, দুপাশে রাস্তা আছে, আমরা সে কথা বলেছি, রাস্তা সম্প্রসারণের বিপক্ষে কেন হব। একই দাবি এপিডিআর বনগাঁ শাখার সম্পাদক অজয় মজুমদারের। তিনি বলেন, মানবাধিকার মানুষের স্বার্থে, গাছ থাকলে প্রকৃতি বাঁচবে,
বাস্তুতন্ত্র ঠিক থাকবে। দুর্বল ডালগুলিকে চিহ্নিত করে কাটা হলে আমাদের কোনো আপত্তি নেই। মানবাধিকার হচ্ছে মানুষের স্বার্থেই কাজ করে। এই যে গাছটা রাখার আবেদন সেটাও মানুষের স্বার্থে, আবার গাছটা যে দুর্বল ডালগুলো কাটা এবং এগুলো পরিচর্যা করা এটাও মানুষের জন্য। তবুও বলবো গাছটা থাক, কারণ গাছটাকে থাকলে কি মানুষের অক্সিজেন অসুবিধা হবে না, বাস্তুতন্ত্রের বিষয়গুলো ঠিক থাকবে। পরিচর্যা করা দরকার, বিশেষ করে দুর্বল ডাল, ভাঙা ডাল, এই সমস্ত যদি ঠিকমতো প্রত্যেক সময় পরিচর্যা করা যায় তাহলে কোনো মানুষের ক্ষতি হবে না, এটা বলা যায়। যদিও বিষয়টিতে দ্বিধা বিভক্ত হয়ে পড়েছেন এনএইচ কর্তৃপক্ষ। এ বিষয়ে এনএইচের এক কর্তা বলেন, বারাসত থেকে বনগাঁ পর্যন্ত রেলওয়ে ওভারব্রিজ ও রাস্তা সম্প্রসারণ আটকে রয়েছে মামলার কারণে। আদালতের নির্দেশে গাছ কাটা যাবে না। প্রকৃতির জন্য গাছ থাকা যেমন দরকার, ঠিক তেমনি রাস্তা সম্প্রসারণ না হলে এলাকার উন্নতি সাধন সম্ভব নয়। এপিডিআরের পক্ষ থেকে আবেদন করা হয়েছে, কিন্তু এভাবে গাছগুলিকে চিহ্নিত করা সম্ভব নয়, কারণ গাছগুলি বহু প্রাচীন, বাইরে থেকে বোঝা সম্ভব নয়। আজকে হয়তো এই সমস্ত দুর্ঘটনার কারণের জন্যই হয়তো ওনাদেরকেও বোধ হয় হয়েছে যে একটু এনএইচকে জানাই যে আপনারা গাছটাকে ভালনারেবল ডালটা কাটুন। অ্যাকচুয়ালি ওনারা আমাদেরকে বলছেন এটা এখন আজকে কাটার জন্য, অথচ দেখা যাচ্ছে ওনারাই কিন্তু আদালতে যাচ্ছেন। যে লোকাল প্রশাসন তাদের সঙ্গে যোগাযোগ রেখে যে সমস্ত একদম শুকিয়ে যাওয়া ডাল, জীবিত ডাল নাই, শুকিয়ে যাওয়া ডাল, তারা সেই কিন্তু আমাদের নিয়মিত একটা কাটিংয়ের পর্যায়ে থাকছে, আমরা কাটি সেগুলো। কিন্তু তার মধ্যেও দেখা যাচ্ছে যে কি প্রতি বছর 4-5টা করে নতুন গাছ পুরো ড্রাই হয়ে যাচ্ছে, পাতা ঝরার সময় ঝরছে, পরে যখন পাতা নতুন করে জন্মাচ্ছে দেখতে পাচ্ছি 5-6টা করে নতুন গাছে তাদের আর পাতা জন্মাচ্ছে না, মানে কি মরে যাচ্ছে। দেখুন, আমাদের এপিডিআরের কাছে একটাই অনুরোধ যে আপনারা আদালতে যাবেন, সেখানে স্টে করে দেবেন, আমাদেরকে কপি দেবেন যে আপনারা গাছ কাটুন বা ডাল কাটুন, ভালনারেবল ডাল কাটুন, শুকনো ডাল ছাড়া আমরা কাটতে পারছি না, এবং শুকনো ডাল আমরা নিয়মিতই কাটি, কিন্তু তবুও কি নিয়মিতই শুকাচ্ছে, নিয়মিতই কাটছি। তার মধ্যে যে এই ঘটনাটা ঘটলো পুরো জীবিত ডাল, এগুলো ভালনারেবল আপনি বাইরে থেকে বুঝবেন কীভাবে? তবুও যাই হোক, আমাদের এসডিও সাহেব আছেন, আমাদের লোকাল প্রশাসন যারা আছেন, ডিএম সাহেব আছেন, তাদের সঙ্গে আজকে আমাদের মিটিং আছে, সবার ডিসিশনে যে বিষয়টা দাঁড়াবে আমরা সেইভাবে এনএইচের তরফ থেকে আমরা কিন্তু প্রশাসনিক পদক্ষেপ নেব। সভ্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গাইঘাটা।